বেশি কিছু করো না, ওই একটুখানি টুক করে দিলেই হয়ে যাবে। কিন্তু বেশি দাদাগিরি করলে ওর নলিটা কেটে স্যুপ বানিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো। এসব কিছু চাই না, ওসব কিছু চাই না, ওই একটুখানি টুক করে মারলেই হয়ে যাবে। তাহলে হাত পাটা অন্তত ভেঙে দি। আরে না 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 না, হাত পা ছাড়া ছেলেদের ভালো দেখায় না। আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এই যেই আসবে, ওই যে ছেলেটা আসছে, মনে আছে তো? এই টুক করে মারলেই হয়ে যাবে। আমি না ওই গাছের পেছনে লুকোচ্ছি, মনে থাকবে তো? এই তোমার খোঁচা খোঁচা দাড়ি মনে থাকে জানো? টুক করে কি ব্যাপার ভাই? কি ব্যাপার ভাই, বড়লোকের বউয়ের সম্মান নিয়ে গেম খেলছো, তার উপর আবার হর্ষবর্ধনের বউ? এই আপনাদের কতবার বলেছি এখান থেকে ফোন করবেন না, এটা অফিস স্টাফদের জন্য, পাবলিকের জন্য নয়। যান। পঞ্চাশ পিস যাবে কালকে চিৎপুরে, ঠিক আছে আপনি যান, আমি দেখছি। হ্যালো ইজন, রাহুল, সোনালি, সোনালি কোথায় তুমি? আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। না না, আমি এখন দেখা করতে পারবো না, আসলে আমি বাবার সঙ্গে শপিং এ এসেছি, তো বাবাকে লুকিয়ে তোমাকে ফোন করছি। এই লুকোচুরি আর কতদিন চলবে সোনালি? আজ পাঁচ দিন পর তুমি আমায় ফোন করছো। তুমি জানো আমার মনের অবস্থা কি, কত টেনশনে আছি আমি। আর যদি তুমি আমায় ফোন না করতে তো আমি সোজা তোমার বাড়ি চলে যেতাম। এই না না, একদম ওসব করতে যেও না প্লিজ, বাবা জানতে পারলে না খুব প্রবলেম হয়ে যাবে। জানতে পারলে মানে? অলরেডি জেনে গেছে, আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হে ভগবান। আচ্ছা তুমি বলো, অফিসের ব্যাপারে যদি কোনো ফোন করতে হয় তো আমি কি করব, তোমার বাড়িতে করব? রাহুল তুমি না আমার বাড়িতে আর ফোন করো না প্লিজ। আমি আমার একটা বন্ধুর নাম্বার দিচ্ছি, ওর নাম প্রিয়া, নাম্বারটা লেখো 9433051। খুব দরকার থাকলে তবেই ফোন করো প্লিজ। দরকার আছে এক্ষুনি। সোনালি আমি তোমার থেকে একটা সত্যি কথা জানতে চাই, তুমি কি আমায় ভালোবাসো? বলো সোনালি, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তবু একবার একবার আমি তোমার মুখের থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর যদি না হয় আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না ফোন করে। হ্যালো সোনালি, তুমি চুপ করে আছো কেন? আরে আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই তোমার গাম্বার বাবাটা এসে গেছে পাশে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনালি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না মুখে। হ্যাঁ, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তুমি তাহলে ফোনটা রেখে দেবে। হ্যাঁ রাহুল, এ কি আমি আবার এখান থেকে ফোন করছেন? আর আপনি পেশেন্ট না, যান বেডে যান। হ্যালো সোনালি, ইয়েস।